익절의 칸은 대카치. 뭐게나 대카치 미쳐라. দেখুন আমাকে পূর্বী দেবী ইতিমধ্যে অনেক হয়রান করেছেন, আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন। দয়া করে দয়া সোজা দাঁড়ান, দয়া কর। কিন্তু আমি গোবিন্দ নই, বিশ্বাস করুন আমি গোবিন্দ নই বাইরে। ও আচ্ছা 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 আচ্ছা, তুমি তুমি গোবিন্দ নও তো? না। আর উনি 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 তাহলে কালা চাঁদ নন? তাহলে তাহলে তুমি কেন গোবিন্দ নও বলো? কেন তুমি গোবিন্দ নও? আমি গোবিন্দ নই, আমি গোবিন্দ নই, আমি সত্যি বলছি আমি গোবিন্দ নই। প্লিজ প্লিজ আমাকে ছাড়িয়া দিন, আমাকে ছাড়িয়া দিন। কি ছাড়িয়া দিন, ছাড়িয়া দিন করে যাচ্ছ? কি ছেড়ে দেবো তোমাকে? আমরা হানিমুনে যাব, তারপরে তারপরে হানিমুনে গিয়ে রোমান্টিক রোম্যান্স রোম্যান্স করব, রোম্যান্স প্রেম করব, প্রেম। আর তারপর তারপর এক বছরের মাথায় আমাদের আমাদের একটা আমাদের একটা বেবি হবে। সত্যি বেবি খুব ভালো। কি বলছিস, বেবি খুব ভালো মানেটা কি? হ্যাঁ, আরে বস্তিতে থাকে না বেবি মন্ডল। খুব সুন্দর, অপূর্ব এক সদ্যা নারী মারি। আমি পর নারী পাঁচটা করি না। কি হচ্ছে আপনার? হ্যাঁ কি হচ্ছে, কি হয়েছে? বিষ্কের কোন কোন অংশে যান্ত্রিক কিংবা অযান্ত্রিক করেছো, তাই তো? তারপর ছড়া গরুর মতো ঘুরে দাঁড়া কি, একবার এখানে মুখ মারবে, সেখানে মুখ মারবে, একবার ডালি, একবার পূর্বী, আমার মেয়েরাকে ফেলো নাকি? না না না, শুনুন শুনুন শুনুন, ডালি দেবি দেখুন দেখুন, ওনার এখন শিশুর মতো কোমল অবস্থা। তা না হইলে যে মানুষ চিকিৎসা শাস্ত্রে, যে মানুষ কারিগরি শাস্ত্রে, যে মানুষ
ব্যবসা বাণিজ্যে যে মানুষ কলা শাস্ত্রে শাস্ত্রের বাচ্চা চুপ চুপ একদম কোনো কথা নয় হ্যাঁ একদম এই 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 ওকে ওকে কথা বলতে বারণ করো কথা বলতে বারণ করো এই পূর্বী ঠিক হলে ও তবে চলে যাবে ঠিক আছে কদিন থাক এখানে শিক্ষক মহাশয় আমি পড়ি হ্যাঁ ডাল কোথায় দেখুন দিদি ভাই কেমন অজগরের মতো তাকিয়ে আছে অপূর্ব 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 ডালি 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 তুই চা খাবি ঠিক আছে খেতে পারি ঠিক আছে তুই বসে আমি নিয়ে আসছি আমি খাবো ফেরে ইঁদুর ছানা বরে মরে ইগল পাখি পাশে ধরে উঠ চলেছে মুখে হ্যালো হ্যালো হ্যাঁ দাদু তুমি তুমি কোথায় তুমি তুমি কি হাসপাতালে হ্যাঁ আমি হাসপাতালে তুই বাড়িতে আসছিস আরে না না আমি আমি বাড়িতে আসছি না আমি আমি বস্তিতেই আছি দাদু কবিতন্না খুব খুব প্রবলেম হচ্ছে আমার আমার ভালো লাগছে না ঠিক আছে আমি আমি তোমাকে পরে ফোন করবো হ্যালো 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 শোন গোবিন্দর আবার কি প্রবলেম মাথাটা খারাপ হয়ে যাবে আমার জাস্ট মাথাটা খারাপ হয়ে যাবে সেই ছোট্টবেলা থেকে আমাকে আমাকে চালিয়ে বেড়াচ্ছে ইনফ্যাক্ট এখনো এখনো বিয়ের পরও সেম জিনিস এতদিন এতদিন ধরে রহস্য করে ধরা পড়ে এখন এখন উনি 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 ঢং শুরু করেছেন হ্যাঁ উনি উনি ঢং শুরু করেছেন তোমার কাহিনী নিকচি করেছে আমি গোবিন্দ নই আমি একজন সাধারণ খুনি মারি এখন আমি ভালো হতে চাই জীবনটাকে সুন্দর করে দেখতে চাই মারি শিক্ষিত হতে চাই কারণ আমি আমি ওই পূর্বী দেবীকে ভালোবাসি গোবিন্দ
আছেন ভজগোবিন্দ।